কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, আমি ভালো আছি। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে সকাল সকাল উঠে পড়েছি, হসপিটালে যাব, আমার তৃতীয় ডোজের ম্যাচ চলে আসছে, তাই হসপিটালে যাব আর তৃতীয় ডোজ, করোনার তৃতীয় ডোজ নিয়ে নিব, বের হয়ে পড়তেছি। যাই হোক, যে উদ্দেশ্যে যাইতেছি যেন ভালোভাবে দিতে পারি, আমার ইঞ্জেকশন দিতে একটু ভয় ভয় লাগে। যাই হোক, নেমে পড়েছি, গেটে নামতেই বাবা প্রচণ্ড রোদ, এত গরম। যাই হোক, কিছু করার নাই, আমার তো হসপিটালে যাইতে হবে দ্বিতীয় ডোজ। যে আমার দ্বিতীয় ডোজ নিতে হলে আগে অনলাইন কপি বের করে নিতে হবে, মেসেজে লেখা ছিল, সঞ্জয়দার দোকানে চলে আসছি, দুর্জয় দাও, বের করে দাও আমার কার্ডটা, বের করে দাও। বলতেছে ঠিক আছে দাদা, দিতেছি, হাতে একটু কাজ আছে। আমি বলছি কাজ না, তুমি আমার এই আইডিটা বের করে দাও, আমার কার্ডটা বের করে দাও। তারপরে ও প্রসেসিং করতেছে, যাই হোক। তারপর আমার এনআইডি জিজ্ঞেস করলো, আমি বলি এনআইডি লাগবে না, তো আমার মুখস্থ আছে, তুমি এনআইডি কার্ডের নাম্বার বলি, তুমি উঠাও। তো নাম্বার বলে দিলাম, জন্ম তারিখও বলে দিলাম, ও উঠাচ্ছে। আর আমার আগে দুই ডোজ দিয়েছি পিরিসপুর সদর থেকে, এখন ট্রান্সফার হয়ে ভান্ডারিয়াতে আসছি, এখন ভান্ডারিয়া সদর হসপিটাল থেকে দিতে হবে। যাই হোক, দিতে পারলে হয় এক জায়গা থেকে। মে 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 হ্যাঁ মে, আর ঠিক আছে, 1998 দিতে হবে, সবাই দেখতেছে কিন্তু। যাই হোক, ও পাসওয়ার্ডটা বের করতে এত সময় লাগে, 3MPORN লেখো লেখো, কি তুমি কি কম্পিউটার চালাও, এইটুকু লিখতে তোমার এত সময় লাগে, ধুরো মিয়া। আজি আমার আবার চলে আসতে হবে, এই আমার ফোনে একটা ওটিপি আসছে, ওটিপিটা এখন আমার মনে আছে, ওটিপিটা ছিল 7444 1 2। ওকে বলছি আমি, কিন্তু 7টা দেখেন উঠায় নাই, আপনি একটু দেখেন দেখেন, ওই যে 7টা উঠায় নাই কিন্তু, হ্যাঁ ওই 1 2, ওই যে এগুলো হবে 7 2 দিয়ে চলে আসছে, চলে আসছে, দিয়ে দিছে, প্রিন্ট দিয়ে দিয়েছে। প্রিন্ট হাতে পেলে আমি বের হব, এই যে প্রিন্টারে প্রিন্টটা বের হইতেছে, যে আরেকটু আরেকটু একটু একটু, এই যে পুরো ডেলিভারি হয়ে গেল, হয়নি এখনো, এই শেষ। যে কার্ডটি হাতে পেয়ে যাবো, এখন বাইরে প্রচণ্ড রোদ, টাকু মাথায় বের হইলে টাকু ফাটে যেতে পারে, এর জন্য ক্যাবটা নিয়ে আসতে হবে উপরে গিয়ে। উপর থেকে আবার নিচে নামলাম, যে সোনালী ব্যাংকের একটা খাম নিলাম আমি, সোনালী ব্যাংকের স্টাফটা বুঝাতে হবে না, কার্ডটা সোনালী ব্যাংকের খামের মধ্যে ভরে নিলাম। আর রিক্সা দেখতেছি, রিক্সা দেখতেছি, একটা রিক্সাকে ডাক দিলাম ইশারা করে, চলে আসতেছে মামা। যাই হোক, রিক্সায় ওই বড় লোক না, তো রিক্সা আবার পকেটে আছে। যাই হোক, মামা যাবেন হসপিটাল? যাবেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে। 30 টাকা ভাড়া, 5 মিনিটের পথ না, বুঝতে পারছি, আজকে অনেক জ্যাম আছে। ভান্ডারিয়াতে রিক্সায় উঠলাম, মনে হয় যেন একটা শহরে আছি, 5 মিনিটের পথ, দেখা যাক। পরে বললো আমি কত সময় লাগছে, এই যে জ্যামে আছি অনেকক্ষণ, স্কিপ স্কিপ করে একটু একটু ভিডিও করতেছি, প্রচণ্ড গরম ছিল। যে মামা এই যে হুডটা একটু খুলবেন, হুড খুটলেও গরম, হুডের হুডের ভিতরেও অনেক চেপে ধরতেছে গরমে। আমার গালের এই যে তিলটা দেখে আমি অবাক হয়ে গেছিলাম, যে এখানে কি এটা তিল না আমার, কি কবে হয়েছে তিল, আমার তো মনেই নেই। যাই হোক, যে না শিওর হইলাম, চাই টানা টানা এদিকে জ্যাম একটু সারছে, মামার বললাম মামা টান দেন টান দেন, এই তার মধ্যে অল্প অল্প করে স্কিপ করে ভিডিওটা করলাম, যে অনেক অনেক জ্যাম, এত পরিমাণ গাড়ি ভান্ডারিতে, যে ছোটো ছোটো অটোগুলো এত পরিমাণ, বলার বাইরে। যাই হোক, কখন জ্যামের বাইরে যেতে পারবো, 5 মিনিটের পথ না,
এখানে অনেক চারা টারাও আছে, আমরা চারা এই বিভিন্ন ফুলের গাছটা আছে। এখান থেকে একটা ভি টার্ন নিবো, আমি অনেক ইউ টার্ন নিছি কিন্তু ভি টার্ন এই ফার্স্ট রিক্সা মামার সাথে ভি টার্নটা নিলাম, যে একদম এটাকে বলে ওভার ব্রিজ, এই যে উপরে ব্রিজ আছে নিচেও, এই যে নদী যে আছে নদীটার নাম হচ্ছে পোনা, এটা মিরস দিয়ে কচ্ছে নদী। ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান হচ্ছেন মিরাজুল ইসলাম মিরাজ ভাই, অনেক ভালো লোক, অনেক অনেকই ভালো লোক, মানে ভান্ডারিয়াকে অনেক সুন্দর করে রাখছেন। এই যে পুরনো আগে স্টিল ব্রিজটি এটি পরিত্যক্ত, তারপরও এখান থেকে অটো চলাচল করে, ছোট এইগুলো চলাচল করে যেগুলো বাজারের ভিতরে ঢুকে, আর বড় বড় গাড়িগুলো উপর থেকে যায় ঢালাই ব্রিজ থেকে। হাতের বাম সাইডে একটি থানা পার্ক আছে, এখানে বিকালে সবাই একটু নেমে টেমে ঘুরতে আসে বাচ্চাদের নিয়ে, একটু স্বস্তি পায়। মামার বলতেছি, মামা যে আমি যদি এখানে লাগতো তাহলে আমার অনেক ভালো লাগতো, কি সুন্দর বাতাস, ঠান্ডা ঠান্ডা, মানে রোদ আছে তারপর অনেক ঠান্ডা, মানে বাতাসও ছিল প্রচণ্ড। যাই হোক, আর রিক্সায় উঠছি দেখাইতে হবে না, আমি রিক্সায় আছি, সাইকেল যাই, ইয়ার রাস্তা ভাঙা, আমি মনে হয় একটু লম্বা রিক্সাটা, হয়তো একটু ছোট, না রিক্সাটা হুডটা ছোট, বারবার ধাক্কা লাগতেছে। যাই হোক, এই যে চৌমাথায় চলে আসছি, 0 পয়েন্ট বলা যায়, হসপিটালের দিকে যাচ্ছি। বরিশালের খাদ্য গুদাম ঘর হাতের বাম সাইডেই, এটা পরে একটু দেখাবো ভালো করে। হসপিটালে মামা পাশে যাও, কি দেখতেছো না, বেল দিতেছে শুনতেছো না, যে রাস্তাটা একটু খারাপ, হসপিটালের সামনের দিকটা একটু খারাপ যদিও, কিন্তু মানে উপজেলা পর্যায়ের যে এই ভান্ডারি হসপিটালটি এরকম আমি ওরকম দেখি নাই উপজেলা পর্যায়ে এত সুন্দর একটা। এর আগে আমি একবার আসছিলাম কিন্তু ভিতরে যাইনি। এই যে এখানে ডায়াগনিক সেন্টার আছে হসপিটালের পাশেই, আর এই যে কোম্পানির লোক সাদা ড্রেসে পরা মোটর সাইকেল আর কোম্পানির লোক এরা থাকবে, ওই একজন নামতেছে, উজি উজে এই কোম্পানির লোক, তারা প্রেসক্রিপশন চেক করে, তাদের মানে ঈদ মতো লিখতেছে কি না ডাক্তার এগুলো চেক করে। চলে আসি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভান্ডারিয়াতে প্রবেশ করতেছি। এ দেখেন কত সুন্দর ভবন, অনেকগুলা ভবন, মানে মানে সুন্দর, অনেক সুন্দর করছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটা। হাতে ডাইন সাইডে পরিবার পরিকল্পনা, এই যে এখানে মানে টিকা দেওয়ার জন্য আমি এই সাইডে চলে আসছি। আমি একটা ভিউ একটা ছবি নিলাম, জরুরি বিভাগটা আসলে সোজা ঢুকে তারপরে, জরুরি বিভাগটা ওই সাইডে দিলে ভালো হতো, ডান সাইডে আমি যেখানে দাঁড়িয়েছি, কিন্তু জরুরি বিভাগটা ঘুরিয়ে এই মানে সামনাটা পিছনে করে ফেলছে, একটু সমস্যা মনে হয় আমার কাছে, যারা চিনে তাদের কাছে তো সমস্যা না। যাই হোক, জরুরি বিভাগে ওই যে নার্স কোয়ার্টার একদম কাছেই, নার্সদের জন্য অনেক সুযোগ সুবিধা, এই যে এটা হচ্ছে ইমার্জেন্সি রেড, মনে হয় যেন একদম মানে অনেক বড় শহরের একদম একটি হসপিটাল। জরুরি বিভাগ রোগীদের ওঠা নামানোর জন্য, ঢালাই রাস্তা আছে, ভিতরটা অনেক পরিষ্কার, সরকারি হসপিটাল এরকম থাকে না, ময়লা টয়লা এখানে ওখানে এই আমি, কিন্তু এখানে একটা ময়লাও দেখা যাচ্ছে না। প্রথম ফ্লোরেই আর কি মানুষজন বেশি আসা যাওয়া করে, বেশি মানে ই থাকে, চাপ পড়ে, নিচ ফ্লোরে অনেক ময়লা টয়লা থাকে, কিন্তু এখানে নাই। মানে প্রত্যেকটা ফ্লোরে দেখতেছি খুবই সুন্দর পরিষ্কার, দেখতে অনেক ভালো লাগে, যে মনে হয় যেন এক বেসরকারি প্রতিষ্ঠান। একটু উপরে উঠলাম, উপরে উঠে নিচের দৃশ্যটা ধরার জন্য একটু উপরে উঠলাম, এই যে বেড, এই যে রাস্তাটা, এই যে রোগীদের নিয়ে ওঠানোর জন্য। যাই হোক, আমার তো আর ড্রোন নাই, আমি নিজেই উড়ে উড়ে আর কি ভিউ নিতেছি, আর কি নিচের ভিউটা নিতেছি।
ড্রোন আমি আর কি নিজেই আর কি সেটাই বলতে চাইতেছিলাম যে ড্রোন আমি নিজেই নিজেই ফোন সহ উঠে চলে আসছি উপরে। সবাই তো ফোন পাঠায়, ফোন মানে ফোনের ক্যামেরা বা ওই সরি ড্রোন ক্যামেরা উপরে পাঠায়, আমি নিজেই ড্রোন ওই উপরে চলে আসছি। মানে হসপিটালের সামনে একটা বাগান আছে, দেখতে ভালো। এই যে পুরুষ ওয়ার্ড, এই সাইডে মহিলা ওয়ার্ড, রোগী কম দেখলাম, যে রোগী তেমন একটা নাই আর কি, বেশিরভাগটাই ফাঁকাই। কয়েকটা ছেলে সারা বাড়ি ঘুরতেছে হসপিটালের, আমি ঘুরতেছি ওদের সাথে, দেখি যে আমি যদি যাই ওরা দেখা হচ্ছে ওদের সাথে। এই যে ভিউটা নিলাম, নিচের যে চারপাশটা কেমন, পরিবেশটা, চারপাশের পরিবেশটা অনেক সুন্দর। উপজেলা পর্যায়ে এরকম একটা স্বাস্থ্য কমপ্লেক্স আমি আর কোথাও দেখি নাই, মানে এই ভান্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্স অনেক সুন্দর, অনেক সুন্দর আসলে। মানে আমি খুবই মুগ্ধ। যাই হোক, ভ্যাকসিন দিলাম, ভ্যাকসিন দেওয়ার সময় কোনো ভিডিও করি নাই, কারণ কি মনে করতে পারে। যাই হোক, ভ্যাকসিন দিয়ে ফিরতেছিলাম, ফিরতেছিলাম তখন অনেক মেঘ করতেছে, যে বাইরে একটু দৃশ্যটা, এখানে আমি একটু ঘুরে তারপর আর কি আমার ব্যাংকে আসতে চাইছিলাম, যে দেখি খুব মেঘ করছে, এর মধ্যে হঠাৎ চোখ পড়ে যে সামনে কী যেন একটা মানে লোকজন জমাট বেঁধে আছে। প্রথমে আমি এর দিকে নজর দিই নাই, অন্যদিকে মনোযোগ দিয়েছি, পরে দেখলাম যে না, লোকজন জড়ো হয়েছে, কী ব্যাপার। যদি বাঙালি আমি একটু দেখি ক্যামেরাটা বন্ধ করলাম না, চালু অবস্থায় সামনে আগে গেলাম, যে মানুষের একটু জড়ো হয়েছে, জড়ো হয়েছে ৭০ বছর আমার ভাই ভাবি একসাথে সুখী মতন কাটাইতে পারে, কি দোয়া খারাপ কিছু তার সামনে নাই। ভাই হরে ওরে খাওরে বাটার পাহান ওরে বালা কহিরা গড়াইয়া দিও গো ও বেউলা লক্ষ্মী গড়ে আরে রে হেবি বিরকি এ হাত করলে পারবি না মুখে সুরের কাছে দিল নাক বেড়ে কামড় দিব সারে গামা ফাদা নিশা বাইর করে লাইব পিছে দিয়া কয়টা সাপ মারছে ভাই এই যে টগমলের বেদি দেখেন না এই বেদিটারে তিনটা খেলা শিখেছি বেদিটার বয়স হচ্ছে বর্তমানে ৬ বছর বাচ্চা ধরছি পুত্র শুনে না বাবের কথা যে শুনে না মার কথা ছোট ভাই শুনে না বড়বের কথা এই জঙ্গলার বেদি কিনে আমার কথা শুনে দেখেন এই বেদিরে যদি বলি বেদি তুই মুসলমান বাইরে একটা সালাম দে একদম এই 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 শিক্ষুতি না তোর শরম নাই তোর একটা ফলিকা দেখুন দেখিয়ে দিচ্ছে এক আইনের ভাইয়ে শিক্ষুতি ভাইয়ে একটা সুন্দর করে একটা খেলা দে হবে বাক্স এমনি সাপ বাইর করি নাই
না না কিং কুবরা বাস রে বাপ ওইটা বাইর করে দেন ভয় লাগে কালা না ওটা কালা এই ধরে এই সবটা কি ভাই লম্বা দুই তিন না দেবো না ভাই এটা কিন্তু আমরা তারাই সাপ বলি তারা কি সাপ বলে আটা নাম আছে জাতি সে গরুর দুধ খাই না দুধ রাস ভাইয়া এই দিটা সব একটা নাম দুইটা তবে এটার নাম অরিজিনাল হয়েছে দুধ রাস আর এটার মধ্যে দাঁত আছে বিশ নাই এটা মানুষের মধ্যে কামড় দেয় ঠিক আছে মানুষ মরে না লেন্দাটা বাড়ি মালে মানুষটা মারা যায় এটা লেজের মধ্যে বিষ আছে দুইটা কাটা আছে এখন নাই এটা ধরার লগে লগে ভেঙে দিচ্ছে কেন আমি তো মানুষ আমি সাত দেখাবো আপনাদের এটা স্যার ভাই বৃষ্টি নামতে আছে এনে থাকতে পারবেন মনে হয় পিছিয়ে তো রাস্তা বৃষ্টি পড়বো না পড়বো ভাই কম পড়বো যে বৃষ্টি হইতেছে তারপরও মানুষজন ওইখানে দাঁড়ায় রয়েছে মানে কিভাবে তাদের প্রভাবটা ফেলছে তো লাল শার্ট এখন দৌড় দিছে যাই হোক বৃষ্টি অনেকক্ষণ পড়তেছিল রিক্সা এলাকা খুব বাধ্য হয়ে রেইনকোট পরতেছে গায়ে জল লাগাবো না কান্না পড়তে জন্য অপেক্ষা করলাম এই লোকের মধ্যে এরকম একটা